প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান ভালোবাসি কমিউনিটিতে দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি মূলত আমাদের কমিউনিটির বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তিবর্গ যারা কমিউনিটির জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন কাজ করার স্বপ্ন দেখছেন তাদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই প্রতিবারের মতো এবং আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার লন্ডন সময় সাতটা থেকে আটটা প্রচারিত হয়ে থাকে তো দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি প্রতিবারের মতো আমার সাথে আজকে দুজন অতিথি আসছেন আপনাদের সামনে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের অতিথিদের আজকে এবং পরবর্তীতে তাদের সাথে কথা বলবো আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হব তাদের কাছ থেকে তাদের জীবনী তাদের কর্মকাণ্ড আমাদের কমিউনিটিতে কিভাবে ভূমিকা রাখছেন তারা সে বিষয়ে অনেক প্রশ্ন আছে আপনাদের জন্য তাদের কাছে তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে আমার বাম পাশে আছেন সৈয়দ ইকবাল সলিসিটার এবং সিইও অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জি অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত সৈয়দ ইকবাল স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম চ্যানেলে হ্যাঁ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমার আরেকজন অতিথি আজকে আমার সাথে আস আস আছেন উনি ওনার নাম হচ্ছেন সাইদা তামান্না তাজ কালচারাল অ্যাক্টিভিস্ট এবং লন্ডনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত একজন শিল্পী এবং এই গ্রিন এনার্জি নিয়ে কাজ করছেন এবং আপনাদেরকে সেটা বলতেই হচ্ছে ওনারা কাপুল এবং আমরা সেটাও জানব কিভাবে তাদের কমিউনিটিতে দেওয়া সময় ভাগাভাগি করে নেন তারা তোমার না তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম চ্যানেল ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ তোমাদের সময় নষ্ট করে আসার জন্য। দর্শক আমরা চলে যা আমরা চলে যাচ্ছি প্রথমে শুরু করছি तमन्ना তোমাকে দিয়ে। নাকি এগবালকে দিয়ে শুরু করব? আপনি যেভাবে আপনি যেকোনো একজনকে দিয়ে শুরু করলে হবে। সুয়েদ ইকবাল একটা জিনিস যেটা জানতে চাচ্ছি যে আপনি তো আমাদের কমিউনিটির জন্য সারা দুনিয়ার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন যেটা আমরা একটু পরে জানতে পারবো কিভাবে কাজ করছে করে যাচ্ছেন আপনি একজন সলিসিটার তারপরে আপনি সিইও অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জি নিয়ে কাজ করছেন আপনার বইগুলো আমরা জানি আছে আমরা পরবর্তীতে দর্শকদের সাথে শেয়ার করব আমি সেটা একটি ব্যাপার জানতে চাচ্ছি যে অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জি এটা এটাতে কখন কিভাবে আপনি শুরু করলেন ধন্যবাদ আসলে সমসাময়িক বিশ্ব পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে বিশেষ করে তাপপ্রবাহ যেটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে যে আপনার বলা হচ্ছে আমাদের সমস্ত মানব সভ্যতার জন্য একটা বিশেষ চ্যালেঞ্জ এবং দিস ইজ এ ইমার্জেন্সি সিচুয়েশন এটা আমার কথা না এটা দুনিয়ার যত বড় বড় বিজ্ঞানী আছেন নাসা থেকে শুরু করে যতগুলো অর্গানাইজেশন আছে এবং ইউনাইটেড নেশনস থেকে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে উই আর গোয়িং থ্রু ই ক্লাইমেট ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস সো এইটার কী রিজনটা মানে সংক্ষেপে বললে এটাই বলা যায় যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশনের পর থেকে যেভাবে যন্ত্রসভ্যতার বিকাশ হয়েছে সেই বিকাশের সাথে সাথে যে আপনার এইটার যে কাউন্টার প্রোডাক্টিভিটি সেটা হচ্ছে যে গ্রিন এফেক্ট ইফেক্ট হোয়াট ইজ গ্রিন ইফেক্ট এটা একটা বিশাল বিষয় বা সংক্ষেপে বলা যায় এটা যেটা হচ্ছে যে কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে গাড়ি থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতে যে ধোয়া ধোঁয়া নির্গত হচ্ছে সেই ধোঁয়াগুলো হচ্ছে কালো ধোঁয়া এবং সেই ধোঁয়াগুলো হচ্ছে পেট্রোলিয়াম কিংবা কোল কয়লা থেকে উৎপাদন করার ফলে এই ধোঁয়াগুলো বা বাতাসে আসছে এবং প্রত্যেক বছর আপনার ফিফটি সিক্স বিলিয়ন মেট্রিক টন গ্রিন গ্যাস এই যে আপনার কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন সালফার ডিসেন্ডেট এটা একটা লিস্ট আছে সো মূলত এটা কার্বন ডাইঅক্সাইডটাই হচ্ছে কার্বনটাই হচ্ছে আপনার ডোমিনেটেড ফ্যাক্টর এবং সেটা হচ্ছে এইটি পারসেন্ট কার্বনের মধ্যে আবার মিথেন আছে ডিসেন্ডেট গ্যাসগুলো আছে এইগুলোর কারণে যে আপনার প্রি ইন্ডাস্ট্রিয়াল সময়ে যে পৃথিবীর উত্তাপ যেটা ছিল সেই উত্তাপটা ক্রমশ বৃদ্ধি পেয়ে পেয়ে আপনার ওয়ান পয়েন্ট এভারেজ উত্তাপ ওয়ান পয়েন্ট ফাইভের মতো উত্তাপ বেড়ে গিয়েছে এবং এইটা যদি চলতে থাকে তাহলে আমাদের যে আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করছি আমাদের যে ইকোলজিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে এই জিনিসটা কলাপস হয়ে যাবে এবং এইটার সিমটমটা ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন যে আজকে দুবাইয়ের মতো জায়গায় এমন বৃষ্টিপাত হচ্ছে এমন বজ্রপাত হচ্ছে যেটা কখনো ক্লাইমেট যে হিস্ট্রি আছে তার কখনো এটা দেখা যায়নি আজকে আপনার যেখানে খরা হচ্ছে তো খরা হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে এবং পৃথিবীর উত্তাপ বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে যে মেরুতে যে উত্তর মেরু দক্ষিণ মেরুতে আমরা জানতাম সেই ছোটোবেলায় শুনেছিলাম সেখানে রয়েছে জিনপরিদের মানা সো সেই যে অচেনা ও জায়গাতে সেখান পর্যন্ত এটা ইফেক্ট হচ্ছে এবং সেখানকার বরফ গলে যাচ্ছে বরফ গলার কারণে সমুদ্রের যে পানির লেভেল সি লেভেল যেটা আছে এইটা বেড়ে যাবে এইটা বেড়ে গেলে বিশাল অংশ বাংলাদেশকে যদি আমরা চিন্তা করি একটা এক্সাম্পল হিসেবে দেখা যাচ্ছে যে যেভাবে পানির উচ্চতা মানে বাংলাদেশ ইস এটা মানে সি সাইডে অবস্থান করছে এবং ভেরি ভালনারেবল এটা বলে ডেল্টা রিজন সেখানে যদি পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং সেই উচ্চতা বৃদ্ধির লক্ষণটা দেখা যাচ্ছে তাহলে কি হবে টুয়েলভ পারসেন্ট অফ আওয়ার ল্যান্ড উইল গো আন্ডার সি ওয়াটার তাহলে এই যে হিউজ পপুলেশন তারা কোথায় যাবে এমনিতেই বাংলাদেশ একটা ছোট্ট দেশ সেখানে বিশ কোটির মতো লোক বসবাস করে তাহলে দেখা যায় যদি সেখানকার আবার বারোভাগ চোদ্দো ভাগ লোকের বসতভূমি ধ্বংস হয়ে গিয়েছে তাহলে এই লোকগুলোকে তো অন্য জায়গায় রিলোকেট করতে হবে সো ইট ইজ নট ফর দ্য প্রবলেম অফ বাংলাদেশ সারা দুনিয়াতেই দেখা যাচ্ছে যে লোলাইং যে জায়গাগুলো আছে কোস্টাল যে রিজনগুলো আছে তাদের যে জনবসতি আছে তারা মারাত্মক হুমকির সম্মুখীন হবে তো আমাদের যে গ্লোবাল আমাদের যে অ্যাডভোকেসি ফর গ্লোবাল ওয়ার্মিং সরি গ্লোবাল গ্রিন এনার্জি আমরা যে অর্গানাইজেশনটা বিল্ড আপ করতে চাচ্ছি এবং এটা অলমোস্ট আমরা ফর লাস্ট ওয়ান ইয়ার বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে একটা পর্যায়ে নিয়ে এসছি সেইটার আমি আমার স্ত্রী এবং আমাদের আর অনেক সহকর্মী আছেন শাহাবুদ্দিন শাহাব আহমেদ দেন মাইকেল ডিসকিনোস্তা ফিউক্স ফুডিয়ান এবং ভেরিয়াস পিপুল আমাদের সাথে ইনভলভ আসেন যেহেতু আমরা বাংলায় কথা বলি এই জন্য ওনারা আসেননি আমাদের সাথে মেন স্ট্রিমের অনেক লোক আছেন ওনারা যেহেতু মেন স্ট্রিমের বা ইংলিশ ভাষাভাষী তার সাথে আমার আলাপ হয়েছিল আমাদের আরও যারা পিপুল আছেন সো আমাদের মূল বক্তব্যটা হচ্ছে পরিবেশের বা ওয়ার্মিংয়ের যে সিচুয়েশনটা আসছে এটাকে আমরা রিভার্স করতে পারবো না এটাকে রিভার্স করা যাবে না বাট যে পর্যায়ে আসছে এই পর্যায়ের জন্য এইটাকে রাখা যায় এবং সেইটাকে বলা হয় নেট জিরো প্রোগ্রাম তো নেট জিরো প্রোগ্রাম করতে গেলে কী করতে হবে আমাদের সবার মধ্যে একটা স্প্রিয়া আনতে হবে আমাদের সবার মধ্যে একটা কনসিয়াসনেস ডেভেলপ করতে হবে একটা ফিলিংস আনতে হবে যে এই যে পৃথিবী যেটা আছে এটা আমাদের প্ল্যানেট এবং এই প্ল্যানেটকে রক্ষা করতে গেলে আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইসটা কি অনেক স্যাক্রিফাইস হচ্ছে আমরা সহসাই মনে করি যে পেট্রোল এবং কয়লা ছাড়া বোধে আমাদের বিকল্প জ্বালানি নেই এই কনসেপ্টটা আমাদের মাথা থেকে সরাতে হবে এবং জানেন যে বিগ বিগ কোম্পানি যারা আছে অ্যাকশন মোবিল দিস এন্ড দ্য যারা কয়লা উৎপাদন করে বা তেল উৎপাদন করে সেই সকল কোম্পানিগুলো ফাইভ ট্রিলিয়ন ডলারে ইন্ডাস্ট্রি হচ্ছে তাদের এবং তাদের হচ্ছে যে এই জিনিসটাকে তারা বাজার থেকে নিয়ে যেতে চায় না অথচ এটার অল্টারনেটিভ আছে আমাদেরকে অল্টারনেটিভ যে এনার্জি রেজিউম যেটা আছে এই জিনিসটাকে পপুলার করতে হবে এবং মানুষকে বলতে হবে লুক দিস ইজ আওয়ার প্ল্যানেট উই নিড টু সেভ দিস দিস আওয়ার ফিউচার জেনারেশন উইল ফেস ট্রিমেন্ডাস্ট অফ অ্যাডভার্স ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ক্রাইসিস সো ইফ ইউ ইফ ইউ ডোন্ট ডু ইট নাও দেন ইন ফিউচার দেয়ার লাইফ উইল বি অ্যাট ডেঞ্জার সো উই ক্যান নট আমরা যখন কাজ করি আমাদের যে সময়টা কাটাই কেন কাটাই আমার বাচ্চার জন্য আমাদের লাইফটা আমরা ডেডিকেট করি আমাদের বাচ্চার জন্য আমাদের যে নেক্সট প্রজন্মের জন্য সো আমরা যদি এটা কিছু করে না যাই আমাদের মানুষকে যদি জাগাতে না পাই বিকজ এভরি পিপলস ভয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট মানুষের কণ্ঠ যখন উচ্ছ্বসিত হবে মানুষের কণ্ঠ যখন খুব বেগবান হবে এবং খুব আওয়াজ হবে তখন যারা পলিটিশিয়ান আছেন এবং যারা পলিটিশিয়ানরা হচ্ছেন যে এই যে বিগ এনার্জি কোম্পানিগুলো তাদেরকে ফিট করে তখন তার টের পাবে বলবে না আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে যাবে দেখেন আপনার জাস্ট একটা এক্সাম্পল ডোট টেক আদারওয়াইজ আমেরিকার ইউনিভার্সিটিগুলা যখন সাউন্ড করছে তখন দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের টনক নরে টনক এবং উনি তখন বলে যে আমি এখন ইসরায়েলকে আর্মস দেব না তখন বলে যে একটা সিজ ফায়ার হওয়া দরকার টু স্টেট সলিউশন করা দরকার সেভেন্টি ইয়ার্সে হয়নি কিন্তু এখন কেন বলছে বিকজ এটা হচ্ছে পাবলিক ভয়েস পাবলিক ভয়েস সো এইটাই হচ্ছে আমাদের মূল কথা যে আমাদের ভয়েসকে রেজ করতে হবে আমাদেরকে বলতে হবে নো উই ডোন্ট ওয়ান্ট এনি ফারদার ইরোশন অফ দিস এনভায়রমেন্ট আমরা হয়তো এটাকে রিভার্স করতে পারবো না বাট উই ওয়ান্ট টু স্টপ ইট সো দিস ইজ आवर মেইন সৈদিকবাল অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন আপনার কথা থেকে যে একটা প্রশ্ন আমি করতে হচ্ছে আমি জানি না কতটুকু সত্য ব্যাপারটা আমরা বিভিন্ন সময়ে দেখে থাকি পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়া যে আগামী আমরা যদি বাংলাদেশ সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আগামী পঞ্চাশ বছর বা এরকম সময়ের মধ্যে বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে এটা আমি জানি না কতটুকু সত্য তো আপনারা যখন পরিবেশ নিয়ে কাজ করছেন আপনার কাছে এই ব্যাপারটা জানতে চাচ্ছি কোনো সম্ভাবনা আছে কি না আমি আপনাকে ইউ ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি আপনি জানেন আপনি আমাকে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি এবং আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি ভূগোল এবং আমার লাস্ট রিসার্চ পেপার ছিল গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড সোশ্যো ইকোনমিক চ্যালেঞ্জ টু বাংলাদেশ সো আমি এটার উপর রিসার্চ করেছি এবং আমার এই যে বই যেটা আমি লিখেছি সেখানে আমি খুব স্পেসিফিক্যালি মেনশন করেছে যে আমি কিভাবে আমরা কাছে ইনস্পায়ার্ড হলাম বেসিক্যালি আমি আমার রিসার্চ বেসড অন দ্যাট আমার থার্টি ইয়ার্স এগো আমি বলতেছি নাইনটিন এইটি নাইনের দিকে তখন আমার যে রিসার্চ পেপার যেটা আমি টার্ম পেপার আমি সাবমিট করেছি সেখানে আমি ম্যাপ একে দেখা দেখিয়েছি যে এইভাবে যদি পৃথিবীর উত্তাপ এইভাবে যদি বাড়তে থাকে ইফ ইট ইস গোজ ওয়ান দেন কী পরিমাণ মেল্টেড হতে পারে ইয়ে থেকে আপনার সিলেবেল রাইজ হতে পারে বিকজ অফ দ্য মেল্টিং অফ দ্য আইস বার্শ আইস বার্শগুলো মেল্ট হয়ে যাচ্ছে ধীরে 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 পানি বাড়তে থাকবে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের কোস্টাল রিজন যেটাকে আমরা বলি যে বেল্ট যেটা আছে সাগর তীরবর্তী রিজনটা আছে এরা ভেরি ভালনারেবল এবং সেখানে দেখা গেছে যে একটা পর্যায়ে হতো ঢাকার সোয়ারিঘাট হয়ে যেতে পারে আমাদের সি বিচ যদি ওইটাকে প্রোটেকশন না দেওয়া না দেওয়া যায় হ্যাঁ এবং প্রোটেকশন কিভাবে দিবেন এটা অনেক বিষয় আছে সেখানে প্রোটেকশনের অনেক ধরনের টেকনিক্যাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার করতে হবে সেখানে ওইটাকে মেসিভ ওয়েতে পোল্ডারিং করতে হবে দিসেন্দের তো আপনি যে প্রশ্নটা করেছেন পানির নিচে বিলিন হয়ে যাবে না কিন্তু পানির নিচে বিলিন না হয়ে গেলেও এই যে দেখেন আমি একটা ফটো দেখাচ্ছি আপনাকে জি হি ইজ এ ফরেন মিনিস্টার অফ এ কান্ট্রি লাস্ট কপ যখন হয় গ্লাসগোতে সেখানে সে বক্তৃতা দিচ্ছে তার দেশ থেকে কোথ থেকে দিচ্ছে একটা পোডিয়াম থেকে হ্যাঁ এই পোডিয়ামটা একসময় পডিয়াম ছিল এখন পানির নিচে নিচে চলে এবং তার পানির নিচে সে হাঁটু পর্যন্ত পানির নিচে সেখান থেকে সে স্পিচ দিচ্ছে সে হচ্ছে বারমোডার কেন দিচ্ছে সে বলতেছে দিস ইজ দ্য সিচুয়েশন আমরা পানির নিচে চলে যাচ্ছি বুঝছেন মানে এটা একটা নিদর্শন যে আমাদের অবস্থা এই ওইখান থেকে বক্তৃতা দিল যে স্পিচটা দিলো যে ওয়ার্ল্ডকে জানানোর জন্য যে লোক আমাদের মতো দেশগুলো কিন্তু আমরা পানি আমরা যারা কোস্টাল কান্ট্রিগুলো যারা আছে আমরা পানি নিচে চলে যাচ্ছি তো এখান থেকে নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে মানুষগুলা কোথায় যাবে তাদের আবাসনের প্রবলেম হবে তাদের স্বাস্থ্যের প্রবলেম হবে তাদের খাবার দাবারের প্রবলেম হবে তাদের রোজগারের প্রবলেম হবে কেননা এই মানুষগুলো তো একটা পেশা করে আসে এখানে তো বসবাস করতেছে একটা পেশা নিয়ে এই পেশা তো চলে যাবে বা তাকে রিলোকেট করতে হবে সো এই ম্যাটারগুলো আপনি যেটা বলেছেন যে এই জিনিসগুলো আমাদের আমার সাথে দেশে যে অনেকের সাথে দেখা হয় আমি অনেককে এই ধরনের প্রশ্নটা করি তখন তাদের কাছ থেকে আমি কোনো সদুত্তর পাই না তারা মাঝে মধ্যে বলতে হ্যাঁ হ্যাঁ না আসলে ভাববার বিষয়ে অনেক ধন্যবাদ সৈয়দ ইকবাল আপনি আপনাকে অনেক ধন্যবাদ আপনি পরিবেশ নিয়ে কাজ করছেন এবং মানুষের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনার কাছে আবার আসবো অনেকগুলো প্রশ্ন আছে প্রিবেশ নিয়ে আমাদের বাংলাদেশ এবং বাইরের আমাদের কমিউনিটি নিয়ে আমি এখন চলে যাচ্ছি তামান্নার কাছে তামান্না অনেক ধন্যবাদ আজকে তুমি এসছো ইকবালের সাথে আমাদের চ্যানেলে তো তুমি একজন কালচারাল একটিভিস্ট আমি জানি তুমি শিল্পী গান করো এবং একজন হাউস ওয়াইফও বলতে পারি তো এত ব্যস্ততার মধ্যে যে প্রশ্নটা তোমাকে করতে চাচ্ছি যে একজন সলিসিটারের স্ত্রী তুমি এত ব্যস্ততার মধ্যে একবার পরিবেশ নিয়ে কাজ করছে নিজের অফিস সামলাতে হয় সব কিছু এবং তোমার কাছ থেকে কিভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছে আমি মানে সেভাবে আসলে তাকে সাহায্য করতে পারি না বাট আমার যেটা মনে হয় পরিবেশ মানে বাঁচানো তো আমাদের সবারই দায়িত্ব হ্যাঁ তো আমি আমার সাইড থেকে যেটা ফিল করি আর কি যে গাছপালা আমাদের একটা বড় ইয়ে তো আমি গার্ডেনিং করি তারপরে এমনিতেও ঘরে ওই যে যত রকমের গাছ বলে নিয়ে বলেন এই যে এই সময়টা তো অনেক ব্যস্ত সময় আছে তো যে গাছগুলো আমাদের ইয়ের জন্য কি বলে নিঃশ্বাসের জন্য ইসের জন্য আমি চেষ্টা করি ইনডোরে ওই গাছগুলোকে কালেক্ট করতে আর মানে লাগানোর জন্য আর বাইরে মোটামুটি ওই যে ঘরে মানে বাইরে আমার বড় বাগান আছে অলরেডি এটার মধ্যে মানে এই করলে আমার মানে আমি ওইভাবে চেষ্টা করি আর কি ইয়ে করতে আর তার সাথে মানে আমি আসলে অত সাপোর্ট দিতে পারি না বিকজ আমাদের বাচ্চা আছে ইয়ে আছে সব কিছু মিলায় তারপরে যতটুকু পাশে থেকে যা করণীয় সামনেও যা করতে পারবো আর কি এটাই আর ওই যে আমাদের প্রোগ্রামগুলোও তো থাকে আসলে গানের বিভিন্ন অনুষ্ঠান থাকে তো আমরা আসলে দুজনেই ব্যস্ততার মধ্যে অল্প অল্প করে সাপোর্টটা তো আসলে একজন সহধর্মিনী লাইফ পার্টনার সেখানে যদি আপনি পজিটিভ সাপোর্ট না পান এগুলো যান এগুলো যান সাপোর্ট সেহেতু মনে করছে যে আমি কি মেটেরিয়াল সাপোর্ট দিচ্ছি বাট মেন্টাল সাপোর্ট অ্যান্ড আদার সাপোর্ট যেগুলো হচ্ছে যে এটা নিয়ে ইয়ে না করা যেমন ধরুন আমাকে এটা করতে যে পাবলিকেশন করতে হচ্ছে এটা আমি কোনো ধরনের ফান্ডিং কারোর কাছ পাই না বা নিচ্ছিও না আনটিল টুডে বলা যায় যে একটা ওয়েবসাইট ডেভেলপ করা বই বের করা অনেকগুলা লেপলে আমরা একটা সেমিনার করছি সেন্ট্রাল লাইব্রেরিতে ইলফুর সেন্ট্রাল লাইব্রেরিতে এই সকল ম্যাটারগুলা

দিগ যারা আছেন কি এই যে tamanna একটু আগে বললেন যে গাছপালা লাগাচ্ছেন বিভিন্ন ধরনের শাকসবজি করছেন গার্ডেনে হোক বাইরে হোক এটা কি এই যে পরিবেশ বন্ধ বা পরিবেশ চেঞ্জের ব্যাপারে কতটুকু সহায়ক বলে মনে করছো টু অনেস্ট এভরি স্টেপ every little step will help শুধু এইটা না সে তো আরো অনেক কিছু বলতে ভুলে গেছে বা হয়তো আসবে হ্যাঁ স্পিকিংয়ে হয়তো মানে অনেক সময় হয় এটা আসে না মনে আসে না অনেক সময় আমি মনে করুন যে এখানে মনে করুন এখানে আমরা একটা ভেরি নাইস একটা লিফ্ট এডভেস্ট করেছি জাস্ট ইটস ইটস এ ফর এভরি ওয়ান টিপস এখানে টিপসের মধ্যে আছে যেমন ধরুন যে আমি যদি বলি যে আমরা পাঁচটা আর ইউজ করি পাঁচটা আর মানে কি রিডিউজ রিউজ রিফিউজ রিসাইকেল রিপার্পাস যে আমাকে প্রথম হচ্ছে যে আমাদেরকে ওয়েস্ট রিডিউস করতে হবে আমরা যখন আপনার দেখা যাচ্ছে যে আমরা যতটুকু না খাই তার থেকে বেশি ওয়েস্ট ওয়েস্ট করি বুঝছেন তারপরে আপনার আমরা যখন অনেক ম্যাটার অনেক অনেক জিনিস আছে যেটা আমরা একবার ইউজ করে ফেলে দিতে চাই আসলে এটা ফেলে দেওয়া জিনিস না এইটাকে অন্যভাবে রিপারপাস করা যায় বা রিউজ করা যায় আমরা ছোটোবেলায় আমরা দেখেছি যে আগে আপনার আমাদের আমাদের সময় বা আপনাদের সময় শৈশবে আমরা কখনই প্লাস্টিক গ্লাস দেখিনি আমরা দেখতাম যে ডেকোরেটার্স থেকে আসতো তারা বিয়া অনুষ্ঠানে আসতো এইটা সেটা নিয়ে ইউজ করে এভরিথিং ইয়ে করে আবার ধুয়ে টু এটা নিয়ে চলে যায় নিয়ে চলে যেত এখন হচ্ছে প্লাস্টিক ইউজ করা হয় এবং প্লাস্টিকটা হচ্ছে ইসে ডেঞ্জারাসম বলি ওয়ান টাইম সো অনেক দেখতে পারেন আমাদের ঘরে আমরা প্লাস্টিক ইউজ করে কিন্তু আমার ওয়াইফ সে কি করে যে এই প্লাস্টিক জিনিসটাকে আবার ধুয়ে রেখে দেয় যে বলে এই জিনিসটা আমরা আবার ইউজ করতে পারবো অ্যাটলিস্ট ফিউ টাইমস যদি আমি প্লাস্টিকটা ইউজ করি দেন লিস্ট আমরা যদি হান্ড্রেড কাপও সেভ করতে পারি দেন ইটসে আপনি হিসাব করে হান্ড্রেড কাপ তৈরি করতে যে পরিমাণ কেরোসিন খরচ হয় ওইটা কেরোসিন দেওয়া হয় কেরোসিন থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস হয় মিথেন হচ্ছে মোস্ট ডেঞ্জারাস গ্যাস মিথেন থেকে আপনার নর্মাল পেট্রোল পুরালে যে পরিমাণ না উত্তাপ সৃষ্টি বা কার্বন হয় মিথেন থেকে সেভেন্টি টাইমস মোর হয় বুঝছেন তাহলে এইভাবে আমরা এভরি সিঙ্গল স্টেপ বিকজ আমরা আমাদের এই পৃথিবীর পরিবারে আমরা হচ্ছি ছয়শো কোটি মানুষ ছয়শো কোটি মানুষকে যদি সচেতন করা যায় এভরি সিঙ্গেল পিপুল যদি তার তার নিজের দায়িত্বটা পালন করতে পারে তাহলে দেখবেন যে আপনি অল ইন অ্যান্ড ইট উইল বি এ হিউজ হিউজ পজিটিভ এফেক্ট পজিটিভ এফেক্ট হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা আপনার ইউনাইটেড নেশনসের যে কপগুলো হয় যে কনফারেন্স যেটা আপনার গ্লাসকোতে হলো বা তারপরে দুবাইতে হলো দিস ইয়ারে দুবাইতে হলো দিসেন সেখানে আপনার লাস্ট যে কমিটমেন্ট যেটা করা হয়েছে যেটা বলা হয়েছে যে ইন্টারন্যাশনালি একটা একটা কনভেনশন করা হবে ল করা হবে এভরি স্টেট তার পিপুল তাদের সিলেবাসে ক্লাইমেট ইস্যু নিয়ে একটা সিলেবাস করতে হবে এবং এটাকে ম্যান্ডেটারি করতে হবে স্টাডিটা এখন পর্যন্ত যে ম্যান্ডেটারি না এটাকে বলা হচ্ছে যে ক্লাইমেট ইস্যুকে ডিল করাটা এবং এটাকে ইয়ে করাটা ইস এ ভেরি আর্জেন্ট বাট এইটাকে ম্যান্ডেটারি করা হয় কারণ এইটাকে ম্যান্ডেটারি করলে দেখা যাচ্ছে সেখানে বিগ বিগ ফসিল ফুয়েল কোম্পানিগুলো অ্যাফেক্টেড হয়ে যায় এই কারণে তারা আপনার এই পলিটিশিয়ানদেরকে নানাভাবে উৎকুচ দিয়ে তারা এগুলো বন্ধ রাখে যাতে ক্লাইমেট নিয়ে মানুষের যে কনসান্সনেস বেড়ে যায় মানুষ রাস্তায় নেমে যাবে মানুষ বিগ বিগ যে এই যে আপনার নরখাদক কোম্পানিগুলো আছে যাদের তাদের কিন্তু মামলা মোকদ্দমা করবে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আপনি আমরা আসব একটু পরে যেটা আমাদের সেমিনার নিয়ে আমরা একটা সেমিনার করছি সেটা টপিক্সটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অলরেডি আপনার মে মাসে একটা জাজমেন্ট দিয়েছে সুইজারল্যান্ডের আপনার এক হাজার বৃদ্ধ মহিলারা তারা সুইজারল্যান্ড গভর্নমেন্ট আমরা আমরা দুঃখিত আমরা একটু বিরতি যেতে হচ্ছে আমরা বিরতিতে এসে আবার এই প্রসঙ্গে কথা বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইন্টারন্যাশনাল জাস্টিস নিয়ে যেটা হোক করছে করছে আর কি তারা তো আমরা বিরতি চলে যাচ্ছি বিরতির পরে আসার কথা বলব দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন বিরতির পরে আবার অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা হাজির হব আমাদের আজকের দম্পতির কাছে ভালো থাকবেন প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম চ্যানেল বাংলায় বিরতিতে আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনছিলেন আজকে যে আমার অতিথি পরিবেশ নিয়ে কাজ করছেন গবেষণা করছেন পৃথিবীতে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় ভবিষ্যতের জন্য আমরা অনেকগুলা প্রশ্ন আছে আবারও চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আমাদের সাথে থাকবে আমরা যে প্রসঙ্গে ছিলাম ওই যে সুইজারল্যান্ডের কি একটা প্রসঙ্গ যে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস ওকে ওনাদের কাছে আপনার ফিউ ইয়ার্স ব্যাক যখন কোভিডের পর যখন আপনার গ্লোবাল ওয়ার্মিংয়ের ইস্যু ইস্যুতেই আপনার ওয়ান সাম লেডিস অ্যান্ড অ্যালডারলি পিপল সুইজারল্যান্ডের ওনারা আপনার সুইজারল্যান্ড গভর্নমেন্টকে বিবাদী করে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে তারা শু করেছিল এটা বেসিসটা ছিল যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে অথবা হিট স্ট্রোক দিস অ্যান্ড দ্যাট এইগুলার কারণে তাদের যে লাইফের যে এনজয়মেন্ট যেটা আছে এইটা নষ্ট হয়ে যাচ্ছে তারা রাত্রে ঘুমাতে পারে না তাদের টেনশন হয়ে যায় তাদের স্ট্রেস হচ্ছে তারা মানে এক কথায় লাইফ এনজয় করতে পারছে না সো এই ম্যাটারটা নিয়ে আপনার লাস্ট ফিউ ডেজ অ্যাগো ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস আপনার তারা একটা জাজমেন্ট দিয়েছে এবং সেখানে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস সুইজারল্যান্ড গভর্নমেন্টকে আপনার দোষী করেছে যে বলছে বলেছে যে বিইং এ গভর্নমেন্ট তোমাদের একটা ডিউটি আছে ডিউটি অফ কেয়ার হচ্ছে যে তোমাদেরকে এই সকল ভলনারেবল লোক দের জন্য কিছু মেশারমেন্ট নিতে হবে যেগুলার কারণে তাদের যে লাইফের যে এনজয়মেন্ট যেটা আছে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ যেটা বলি আমরা আরও ভেঙে বলা হয় আর্টিকেল এইট অফ হিউম্যান রাইটস যেটাকে বলা হয় প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ এখানে এমন কিছু করা যাবে না বা গভর্নমেন্টকে প্রোটেকশন দিতে হবে সো এই রাইটটা এখন অ্যাস্টাবলিশড হয়ে গেছে উচ্চতর আদালতে তো আপনি বলতে পারেন আমরা তো ইউরোপিয়ান ইউনিয়ন নাই ইটস নট ট্রু ইউকে যদিও আমরা ব্রেকজিট হয়ে বেড়ে এসছি বাট ইউরোপিয়ান কনভেনশন অফ অন হিউম্যান রাইটস এইটাতে আমরা সিগনেচারে স্টিল আছি ইভেন রাশিয়াও এটার সিগনেচারি আমেরিকাও ওইটার সিগনেচারি কানাডাও ওইটার সিগনেচারি সো বলা যায় যে দুনিয়া দুনিয়ার মোটামুটি সব রিচ কান্ট্রিজগুলা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলা এখন এই জাজমেন্টের বলে যে কোনো লোক যে বলতে পারে যে এই ইন্ডাস্ট্রির কারণে কালো ধোয়ার কারণে আমার এই জিনিসটা হচ্ছে সো এই জিনিসটা আমার লাইফের কে মিজারেবল করে দিচ্ছে এইটা আমার ফ্যামিলি লাইফকে নষ্ট করে দিচ্ছে আমার প্রাইভেট লাইফকে নষ্ট করে দিচ্ছে এই যে ইস্যুটা এই ইস্যুটা এখন আপনার আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে এবং এইটা এই প্রেসিডেন্টকে আপনার কাজে লাগিয়ে এখন দেখা যাচ্ছে যে যে গভর্নমেন্টগুলো আছে যারা প্রত্যেকটা দেশ এখন তাদেরকে যদি প্রপার মেশারমেন্ট না দিতে পারে এখন বলতে পারেন যে তারা কি করবে হ্যাঁ তাদের করার অনেক কিছু আছে মনে করুন প্রচন্ড গরম পড়লে তাদেরকে কি করতে হবে প্রত্যেকটা মানুষকে তাদের ব্যবস্থা করে দিতে হবে এয়ার কন্ডিশনার এবং তার যখন ইলেকট্রিসিটি যে যদি ব্যবহন করা না যায় তাদেরকে সাবসিডি দিতে হবে গভর্নমেন্ট যদি ওয়ারে যে বিলিয়ন বিলিয়ন পাউন্ড খরচ করতে পারে ওয়ার ইজ নট গিভিং সামথিং টু এনি ওয়ান লাইফ এনজয়মেন্ট তাহলে এই মানিগুলোকে কেন মানুষের জীবনের যে মানুষের লাইফ তো একটাই তার তো এনজয়মেন্ট তো একবারই করতে হবে সেখানে আপনার এখন দেখা যাচ্ছে দুনিয়াতে অ্যাটলিস্ট ওয়ান বিলিয়ন এয়ার কন্ডিশনিং আছে এবং গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে সেটাতে বলা হচ্ছে আগামী টেন ইয়ার্সের মধ্যে দুনিয়াতে অ্যাটলিস্ট ফাইভ বিলিয়ন এয়ার কন্ডিশনিং সেট লাগবে তাহলে দেখা যাচ্ছে এই এয়ার কন্ডিশনিংগুলো চালাতে গেলে তো মানুষকে এখন আমার ঘরে যে আমি এয়ার কন্ডিশন লাগাই আমি মনে করি আমার ইনকামে এখন কাভার করতেছে যেটা হচ্ছে এয়ার কন্ডিশন লাগালে দেখা যাবে যে ইলেকট্রিসিটি বিল হয়তো ডাবল হয়ে যাবে ডাবল হয়ে যাবে তো এই বিলটা ডাবল হওয়ার পেছনে আমার কিন্তু কোনো শখ নাই এয়ার কন্ডিশন লাগানোর বাট আমাকে বাঁচতে হলে ঘুমাতে হলে আমার লাইফটাকে এনজয় করতে হলে আমাকে এটা লাগাতে হবে লাগাতে হবে তাহলে এইটা ব্যবহারকে বহন করবে এই যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো এখন চলে আসবে প্রত্যেকটা গভর্নমেন্টের দায় দায়িত্বের মধ্যে গভর্নমেন্টকে এখন দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো করতে হবে বলতে পারেন যে গভর্নমেন্ট বলতে পারে আমরা সব করবো কেন হ্যাঁ তোমাকে করতে হবে বিকজ এই যে কজ যেটা যেটা রিজন যে কারণে এই জিনিসগুলো হচ্ছে ইট ইস এ ম্যানমেড এইটা আল্লাহ তালা সৃষ্টি করে দেয়নি আল্লাহর দুনিয়াতে এমনভাবে সৃষ্টি হয়েছিল যেটা ভালোই ছিল এটা আমরা আমাদের সভ্যতাকে বিকশিত করার জন্য যদিও বলা হয় বাট নট লাইক দ্যাট সভ্যতা বিকশিত অনেক আগেই ছিল সেখানে আপনার কতিপয় ধনিক লোক তাদের গ্রিড ড্রাইভেন যে মোটিভ যেটা আছে এইটাকে বহাল রাখার জন্য তারা এগুলো করছে তারা যদি আপনার ফসিল ফুয়েলের অল্টারনেটিভ এনার্জি অফকোর্স আছে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আপনার এটাকে বলে ফিউশন প্লাজ প্লাজমা প্লাজমা এনার্জি তারা কিছুদিন আগে বলছে যে আমরা এক ট্যাঙ্কি পানি থেকে এমন পরিমাণ বিদ্যুৎ এক সেকেন্ডে তৈরি করতে পারবো সারা ইউকেতে সব মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ এই পানি থেকে চালানো যাবে তারা এখানেই সূর্যের পরিমাণে আপনার হানড্রেড মিলিয়ন মেগাওয়াট যে ইয়ে যেটা আছে উত্তাপ যেটা আছে সেলসিয়াস যেটা হবে সেটা তারা এখানে আর্টিফিশিয়ালি তৈরি করতে পারবে করে এইটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে তাহলে কি হবে এটা থেকে বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুতের দামও পানির পরিমাণ হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কেননা এখানে তো কোনো ইয়ে লাগতেছে না কোনো আপনার মাটির নিচ থেকে তেল তুলে আনতে হচ্ছে না কোয়লা আনতে হচ্ছে না এটাকে আপনি প্রসেস করতেছেন জাস্ট তারা এইখান থেকে টেকনোলজি দিয়ে হ্যাঁ বাট এই জিনিসগুলো কেন মার্কেটে আসছে না আপনি বলেন কেন মার্কেটে আসছে না সায়েন্টিস্টরা বলতেছে আমি নিজে গবেষণা করি আমাদের আমাদের সায়েন্টিফিক কমিউনিটির সাথে আমার যোগাযোগ আছে তাদের সাথে তাদের লেখা আমি পড়ি দেখি তারা কেন পারছে না কেন করতে দাও করতে দাও হচ্ছে না আসলে রহস্যজনক ব্যাপার ব্যবসায়িক কারণে অথবা বিভিন্ন কারণে বড় বড় কোম্পানিগুলো করতে না একবার আমি আসব আমাদের সময়ের কিছু স্বল্পতা আছে আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলছি না না দর্শকদের উদ্দেশ্যে তুমি তো তোমরা কাপুল কাজ করছো পরিবেশ নিয়ে মানুষের ভালোর জন্য কমিউনিটির জন্য দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো যে আমরা রিসাইক্লিংটা কিভাবে করলে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে প্লাস আমাদের পরিবেশ রক্ষা হবে সেভাবে তুমি যদি একটু বলো যেমন তুমি যে যেগুলো করো সেগুলো অথবা দর্শকদের জন্য কি করলে ভালো হবে নরমালি যেটা মনে করি যে ওই যে অনেক বাচ্চারা তো বড় বড় বাচ্চারা বা ধরেন বিভিন্ন আমার যেহেতু ডিফারেন্ট এজের বাচ্চা তো এরা যে জিনিসগুলাই করে ওই যে টেক ওয়ে আসে তারপর অনেক কিছু আসে ওই খাবারের যে বাটিগুলো মনে হয় যে আমি ইউজ করতে পারবো সেটাকে আমি আবার ধুয়ে টুয়ে আবার মানে মোটামুটি মিস ইউজ না করে ইউজ করি রিইউজ করি অনেক সময় আমরা ফেলে দিই হ্যাঁ ফেলে দেই আর যেগুলো মনে করি ইভেন আমি অনেক কিছু কিন্তু কম্পোস্টেও ইউজ করি এটাও কিন্তু এক ধরনের ইয়ে না তো আমাদের ওই অনেক জিনিস কিন্তু আমরা কম্পোস্ট তৈরি করি তো আমি আসলে এভাবে চেষ্টা করি আর কি ঘরে যে জিনিসগুলো তারপরে ধরেন আমাদের খাবারগুলো খাবারগুলো সব খাবার আসলে খাওয়া হয় না কিন্তু আমরা আগে যেটা করতাম বাচ্চারা ছোট ছিল খুব তাড়াতাড়ি ফেলে দিতাম হ্যাঁ একদম যে না এটা ঠিক না কিন্তু আসলে এটা যখন আমরা অন্যভাবে ট্রাই করি জিনিসটাকে যে কিছু রান্না বা কিছু জিনিসে আমি এইভাবে আর কি জিনিসটাকে ইউজ করি মিস ইউজ করি না আর কি চেষ্টা করি না হয় আর কি যতক্ষণ পর্যন্ত এটা যেহেতু ফ্রিজে রেখে যদি আমরা এই করি সেভাবে ইউজ করি আমি চেষ্টা করি মানে ওইভাবে পরিবেশটাকে তো আমার মনে হয় আমার মতো এরকম যদি সবাই করে নিশ্চয়ই আমরা পরিবেশকে মানে ভয়াবহ থেকে বাঁচাতে পারবো আর কি

অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ক্যান যেটা আমরা কোকের ক্যানই ধরুন তৈরি করতে গেলে এক গ্যালন গ্যাসোলিন লাগে এক গ্যালন গ্যাসোলিন গ্যাসোলিন হ্যাঁ কিন্তু এটা যদি রিসাইক্লিং করা যায় নাইনটি পার্সেন্ট রিসাইক্লিং করা যায় রিসাইক্লিং করলে এর সামান্য পরিমাণ লাগবে বুঝছে তাতে দেখা যাচ্ছে কি গ্যাসোলিনের যে ব্যবহারটা সেইটা আমরা যদি রিসাইক্লিং করি তাহলে অনেক কমিয়ে নিয়ে আসতে কমিয়ে নিয়ে আসবে হ্যাঁ অ্যান্ড দেন জিনিসটা হচ্ছে কি ফিফটি মেট্রিক টনস এভরিডে রিসাইকেল রিসাইকেল জিনিস ওয়েস্ট করে ফেলা হয় তার মানে হচ্ছে যে এইখান থেকে আমরা হিউজ পরিমাণে সেভ করতে পারি একমাত্র রিসাইক্লিং দিয়ে মানুষ যদি রিসাইক্লিং করে জিনিসগুলো ফেলে না দেয় এটা এবং রিসাইকেল আইটেমস যদি আমরা কিনি আমরা যদি ইয়ের মধ্যে দেখি যে এটা রিসাইকেলেবল আমরা কিনবো আমরা রিসাইকেবল না এটা কিনবো না আমাদেরকে সচেতন হতে হবে আমরা গায়ের নিচে দেখতে হবে লেভেলের মধ্যে এটা এনার্জি ইফিশিয়েন্ট কিনা এটা রিসাইকেবল কিনা তাহলে আমরা এটা কিনবো

এগুলো আমরা ফেলে দিই অনেক কিন্তু চাইলেই আমরা করতে পারি তোমার না আবার আসবো সৈয়দ ইকবালের কাছে অনেকগুলো প্রশ্ন আজকে যেহেতু আমরা সুযোগ পেয়েছি পরিবেশ নিয়ে কাজ করা সবাই কিন্তু করছি না আমরা আমি নিজের কথাই বলছি তো যেহেতু তোমরা পরিবেশ নিয়ে কাজ করছো একবারে একটা জিনিস জানতে চাচ্ছি আমাদের জানি পরিবেশ সমস্যাটা সারা দুনিয়া জুড়ে কিন্তু আমি যেহেতু একটু কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশ আমরা জানি অনেকেই দেশ ডেভেলপ হচ্ছে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে রাস্তাঘাট ব্রিজ সব কিছুই ডেভেলপ হচ্ছে কিন্তু একটা ব্যাপার এখনও আমরা মনে করি যেটা আমি জানি না আমার দর্শক আমাদের সাথে সম্পৃক্ত হবেন কিনা বাংলাদেশের পাড়াগায় এখনও অনেকের বাড়িতে নিজস্ব কোনো টয়লেট নেই ব্যবহার করার মতো টিস্যুর সিস্টেম নেই মানুষ জানে না এমনও জায়গা আছে তো কিভাবে আমাদের দেশে সাথে পরিবেশকুলা সাধারণ মানুষের জন্য ফিরিয়ে নেওয়া যাবে আর কি হ্যাঁ আমাদের আমাদের দেশে আমি যদি একটা উদাহরণ দিই প্রথম উদাহরণটা হচ্ছে যে আপনার আহ ওয়ার্ল্ডের ফার্স্ট এনভায়রমেন্ট মানে যাকে বলা হয় না ক্লাইমেট রিফিউজি একজনকে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাইমেট রিফিউজি ফ্রান্সের এক লোক ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা ছিল প্লেনে পর্যন্ত তুলে ফেলা হয়েছে ওনার সব অ্যাপ্লিকেশন ফিনিশ ওনাকে ডেপুটেশন ওয়ার্ডার এভরিথিং ফিনিশড এভরিথিং উনি চ্যালেঞ্জ করেছে ওনাকে প্লেনে তুলে দিয়েছে দেন এক ক্লেভার লয়ার ছিল ও হঠাৎ করে দেখলো যে ওর একটা অসুখ আছে যেটা হচ্ছে ওনাকে সবসময় ইনহেলার ইউজ করতে ইউজ করতে হ্যাঁ এবং ইনহেলারটা হচ্ছে রেসপিটরি রিজনে ওকে এই কারণে সেই আর্জেন্ট একটা অ্যাপ্লিকেশন অনলাইনে আপনার ফ্রান্সের হাই সুপ্রিম কোর্টে করলো সুপ্রিম কোর্টে করে বললো যে সে আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির যে লিস্ট অফ মানে এনভায়রনমেন্ট পলিউটেড সিটি এর মধ্যে ঢাকা হচ্ছে যে হান্ড্রেড এইটি টু নাম্বার ঢাকার পরে হচ্ছে যে দামেস্কো এটা ওয়ার্ড টর্ন কান্ট্রি বা সিরেলোনা এইটা হচ্ছে এবং এইটা দেওয়ার সাথে সাথেই হাইকোর্ট বলছে ওই লোক তো ঢাকায় পা দেওয়ার সাথে মারা যায় মারা যাবে বিকজ তার একটা ডিভাইস লাগে তার এত বেশি আপনার অ্যাকিউট রেসপিটারি প্রবলেম সাথে সাথে তাকে প্লেন থেকে নামিয়ে তাকে বলো যে না তোমাকে আমরা রিফিউজি করে দিলাম এটা ফার্স্ট ক্লাইমেট রিফিউজি বলা মানে ঢাকায় ফেরত পাঠানো যাবে ফেরত পাঠানো যাবে তাহলে তো তার লাইফ ডেঞ্জার হয়ে যাবে তো মারা যাবে তো এভরিবডি মানে ওইটা আমরা বলি যে এটা হচ্ছে আর্টিকেল থ্রি প্রোটেকশন অফ লাইফ তো এটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ সো এখন আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের ওজোপাড়াগায়ের পরিবেশ কিন্তু অনেক ভালো আমাদের শহর এখন মানুষ যদি টিস্যু ইউজ না করে বাট তাদের যে হাইজিনের জন্য অনেক কিছু করতে হবে দ্যাট ইজ সেপারেট ইস্যু আচ্ছা এখন হচ্ছে যে ঢাকা শহরের যে পলিউশন যেটা আছে এনভায়রনমেন্টাল পলিউশন যেটা আছে এইটা ইটস এ বিগ ইস্যু সেখানে আপনার কেন হচ্ছে আমরা তো এখানে ঢাকা শহরে একটা হিডেন প্রবলেম হচ্ছে যে আমাদের ঢাকা শহরে গত টেন থেকে ফিফটিন ইয়ার্স থেকে আমরা খুব চিপ গ্যাসোলিন ইউজ করতেছি গ্যাস ইউজ করতেছি বলছেন যে এটা এই গ্যাসটা হচ্ছে যে দেখা যায় না কালো ধোঁয়া কিন্তু এটা সাদা ধোঁয়া এবং এটাকে বলে মিথেন এবং এটা হচ্ছে তার ডেঞ্জারাস আজকাল তো এই গ্যাসটা যে এত ডেঞ্জারাস এবং উত্তাপটাকে এত বৃদ্ধি করে যে সারফেস লেভেলের উত্তাপটা অনেক বৃদ্ধি করে এবং সেখানে সমস্যাটা কি যখনই এখানে আপনার এই জিনিসগুলো আসে তখন যে সূর্য থেকে যে সূর্যরশ্মি আসে এই কার্বনটা একে ট্র্যাপ করে ফেলে এই কারণে উত্তাপটা বাড়ে এইটা না যে সূর্যে আসার কারণে তাপ বেড়ে যাচ্ছে এমন না কারণ একটা সময় ছিল যে সূর্যরশ্মি আসতো সে আবার চলে যেত চলে যেত এখন চলে যেতে পারে না এখানে ওই যে কার্বন যেটা ঠিক হয়ে যেত সেটাকে ট্র্যাপ করে রেখে দেয় এই কারণে উত্তাপ বেড়ে যায় উত্তাপ বাড়ার কারণে আপনার ঝড় হচ্ছে তারপরে আপনার খরা হচ্ছে আবার অতিবৃষ্টি হচ্ছে কেননা এটা একটা কোথাও যদি আপনার লঘুতাপ ইয়ে হয়ে যায় এখানে ইয়ে হয়ে যায় অন্য জায়গা থেকে এটা এসে এখানে ঝর্ণা মানে ঝড় বৃষ্টি করতে পারে ডিসেন এ ওয়েদার সিস্টেমের যে আপনার একটা প্যাটার্ন ছিল এটা প্যাটার্নটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সময় চলে যাচ্ছে আসলে আমাদের আরেক দিন আপনাদেরকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসতে হবে এতটা প্রশ্ন মানে পরিবেশ নিয়ে সারা দুনিয়ার ব্যাপারে আর কি তো একটা জিনিস আপনার একটা বই ইদানিং দেখেছিলাম আমি যেটা দিয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে সংক্ষেপে বইটার মানে কেন লিখেছেন বা কি এটা সারমম ছিল এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এক্সিস্টেন্সিয়াল থ্রেট ওকে বাংলা হচ্ছে বিশ্ব উষ্ণায়নে বিপন্ন পৃথিবী এটা আমি বাংলায় লিখেছি বিপন্ন পৃথিবী ওকে এটা বিশ্ব উষ্ণায়নে মানে পৃথিবীর তাপ বৃদ্ধিতে পৃথিবীটা বিপন্ন হয়ে যাচ্ছে এখানে আপনার বাইশটা চাপ্টার আছে এবং প্রত্যেকটা চাপ্টারে আপনার আমি চেষ্টা করেছি যে প্রথম থেকে জলবায়ু পরিবর্তনে গ্রিন হাউস

নানা ধরনের রিফ্রেশমেন্ট করতে করতে পারি আসলে যেটা হচ্ছে যে আমাদের একটা ট্রেন্ডেন্সি আছে যে মিটকেই মনে করি আমরা একমাত্র খাবার ন অল্টারনেটিভ ফুড আছে এখানে পরিবেশ আমি বলছি না পরিবেশ নষ্টের জন্য মিট দায়ী বাট অনেক অনেকাংশে আমরা বেশি মাংস খাওয়াটাও ঠিক না বিকজ এখানে দেখা যাচ্ছে যে এটার কারণে অনেক সমস্যা হচ্ছে বাট আমরা পরিবেশ বান্ধব খাদ্য তৈরি করা হচ্ছে

যেমন ধরুন যে টিস্যু পেপার আমরা টিস্যু পেপার ইউজ না করে কিচেন টাওয়াল ইউজ করতে পারি এগুলো আমরা তৈরি করে এনেছি মানুষকে হ্যাঁ অনেক করা আছে আমি আসলে দুঃখিত যে আমাদের সময়ে স্বল্পতায় অনেকগুলো প্রশ্ন বাকি রয়ে গেছে তোমার না তা আমি আজকে বিদায় নিতে হচ্ছে অবশ্যই আমাদের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবেশ নিয়ে কাজ করা আমাদের দর্শকদের সচেতন করতে হবে কথা বললে সবাই এগিয়ে আসবেন আমি আপনাকে খুব বেশি সাধুবাদে চ্যানেলে আমাকে ছোট্ট একটা ইন্টারভিউ নিয়েছিল লাস্ট উইকে বাট আপনি যে এত সময় দিয়ে চ্যানেলে আমি সরি ইসলাম চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে এই পরিবেশের এই ইস্যুটাকে আলাপ আলোচনা করার জন্য আপনারা একটা स्लট দিয়েছেন এবং আমি আশা করব আরো অনেক লোক আছে পরিবেশ নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আমরা আর আমরা আরেকদিন আপনাদেরকে ডিআর করব কারণ অনেকগুলো প্রশ্ন ছিল আর বাকি রয়ে গেছে সময়ের জন্য এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আজকে যে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন এবং তামান্নার প্রতিও কৃতজ্ঞ এত ব্যস্ততার মধ্যে তুমি একজন সলিসিটর তারপরে পরিবেশ নিয়ে কাজ করা ইটস নট ইজি ব্যাপার আর কি তো ইকবাল অনেক ধন্যবাদ আজকে আসার জন্য আরেকদিন আমরা অবশ্যই নিয়ে আসবো আপনাদেরকেও ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আসলে অনেকগুলো প্রশ্ন ছিল আজকে আমাদের পরিবেশ নিয়ে যারা কাজ করছেন সৈয়দ ইকবাল এবং তামান্না কথা বলছেন আমাদের নতুন নতুন প্রজন্মে আমরাও আছি এবং আমাদের সবাইকে থাকতে হবে ওনাদের কাছে আপনারা আগামী চব্বিশ তারিখে ইলফোর্ড সেন্ট্রাল লাইব্রেরিতে এ একটি একটি সেমিনার হবে আপনারা সবাই আসবেন ওখানে গেলে আরও অনেক কিছু জানতে পারবেন তার ওনারা কীভাবে রিসার্চ করছেন এবং কীভাবে কাজ করে যাচ্ছেন পরিবেশকে বা পরিবেশ কারণ আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে আসবেন এবং আমাদের সাথে থাকবেন প্রতি বৃহস্পতিবার আমাদের এই ভালোবাসি কমিউনিটি অনুষ্ঠানটি দেখবেন এবং অন্য অতিথির সাথে আপনাদের কথা হবে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ